বর্তমানে কিছু সংখ্যক এই কোশ্চেনটার মধ্যে সবথেকে বেশি গোজামিল ক্রিয়েট করতেছে এবং আমার কাছে কয়েকজন এই কোয়েশ্চেনটা করেছে কি না লেট ফাইন্ড আউট ইন দিস ভিডিও বলতে গেলে হ্যাঁ ভয়েস ওভার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিচ্ছে বাট সেক্ষেত্রে আপনি যদি প্রপারলি কাজ করেন তাহলে হচ্ছে কি আপনি যদি আপনার ভিডিওতে ভয়েস ওভার করে থাকেন এবং আপনি আপনার ফেস দেখাচ্ছেন না সেক্ষেত্রেও আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে এবং যদি রুলস ফলো না করে যদি কাজ করেন তাহলে হচ্ছে কি আপনার ওই চ্যানেল মনিটাইজেশন দেবে না এক্ষেত্রে রুলসগুলো কি রুলসগুলো হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এবং আপনি ফেস দেখাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু ওইটাকে ভয়েস ওভার বলা হচ্ছে বাট এখানে যদি আপনি জাস্ট র্যান্ডম গুগল বা হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে Pinterest বা হচ্ছে কি Dribbble বা হচ্ছে কি যত পরিমানে ওয়েবসাইট রয়েছে যেখানে হচ্ছে কি আপনি ইমেজ পাবেন সেখান থেকে আপনার টপিক অনুযায়ী আপনি ইমেজ কালেক্ট করলেন এবং সেটাতে একটা ভিডিও করলেন এবং লাস্টে হচ্ছে গিয়ে আপনি আপনার ভয়েস ওভার দিচ্ছেন এই ক্ষেত্রে ইয়ারস 100% সাথে আপনি মনিটাইজেশন পাবেন এবং এখানে আপনি কিছু টেক্সটও উল্লেখ করতেছেন বিকজ জাস্ট ইমেজ বা স্লাইড শো প্রদর্শন করলে তেমন একটা ইন্টারেস্ট দেখায় না অডিয়েন্স যেটা আমার এক্সপেরিয়েন্স রয়েছে আপনি এখানে জাস্ট কিছু টেক্সট উল্লেখ করবেন আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো জাস্টাকারে উল্লেখ করে দিলেন নিচের দিকে উপরে আপনার ই চললো এক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট দেবে এরপর হচ্ছে কি আর একটা সিস্টেমে কিন্তু আপনি মনিটাইজেশন ইজিলি নিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আপনি দেখা গেল একটা টপিক নিয়ে কথা বলতেছে সেটা শর্টস ভিডিও অথবা লং ভিডিও সো শর্টস ভিডিওর ক্ষেত্রে হচ্ছে কি ইজিলি আমরা জাস্ট র্যান্ডম ইমেজ নিয়ে এসে জাস্ট ভয়েস ওভার করে দিলেই ইজিলি হয়ে যাচ্ছে জাস্ট এক্স মিনিট সো অ্যাভারেজ বলতে গেলে দশ মিনিটের মধ্যে একটা ভিডিও কমপ্লিট হয়ে যাচ্ছে এডিটিং শো শুট শো বাট একটা লং ভিডিও করতে গেলে কমসে কম হলেও প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যাচ্ছে জাস্ট ভয়েস ওভার করা টেক্সট করা এবং হচ্ছে কি ওই সকল জিনিসগুলো এডিট করা এখন আর একটা উপায় কিন্তু ভয়েস ওভার চ্যানেল কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনি মাঝে মাঝে আপনার ফেসটা দেখাবেন আপনার ভিডিওতে ফেস দেখাবেন লং ভিডিওতে শর্টস ভিডিওতে আপনি দেখা গেল ফার্স্টে দেখেন লাস্টে দেখালেন দ্যাটস ইট আর কোনো কিছু দরকার নেই আপনি লং ভিডিওতে দেখা গেল দুই মিনিট আপনি স্লাইড শো দেখালেন তিন মিনিটের জায়গায় আপনার দশ সেকেন্ড কি পনেরো সেকেন্ডে আপনার কথাটা আপনার ফেস আপনি যে কথাটা উল্লেখ করতেছেন সেটা আপনি কিছু একটা স্ক্রিন দেখা দিলেন বা হচ্ছে কি আপনি লাস্টেও দেখাবেন মাঝে মাঝে হচ্ছে কি গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে কি আপনি যদি কাজগুলো করেন সেক্ষেত্রে ইউটিউব ভাবে যে এটা একটা রিয়াকশন ভিডিও হিসেবে ওরা কাউন্ট করবে এটা ভয়েস ওভার তো অবভিয়াসলি হচ্ছে আমাদের মতো করে কিন্তু ইউটিউব এটা করে কি যে এটা রিয়াকশন চ্যানেল হিসেবে ওরা ডিসাইড করে যে হ্যাঁ এরা হচ্ছে গিয়ে জাস্ট একটা কমেন্ট্রি করতেছে একটা টপিক ওপর বা হচ্ছে গিয়ে আপনার ভয়েস ওভারই করতেছে বাট ওটা একটা রিয়াকশনের উপর মানে হচ্ছে নিউজটা পড়তেছে কিন্তু এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করবেন যে শর্টস এর ক্ষেত্রে এখানে আমি শর্টসের নামটা উল্লেখ করতেছি যে আপনি দেখা গেল জাস্ট বললেন যে আজকে আমরা কথা বলতেছি হচ্ছে কি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি লেসগো এইটুক বলেন বলার পর হচ্ছে কি আপনি স্লাইড শো আকারে দেখালেন লাস্টে হচ্ছে কি আপনি আপনার ফেস বা হচ্ছে কি ওইখানে বললেন যে ভিডিওটা ভালো লাগে লাইক कमेंट शेयर और चैनल को सब्सक्राइब कर दैट्स इट এইখানে সব থেকে বড়ো ভুল আপনি মাঝখানে হচ্ছে কি মিউজিক দিয়ে দেন এই চ্যানেলগুলোতে কখনোই ইউটিউব মনিটাইজেশন দেবে না ইউটিউব নিজে বলেছে এখন কি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি করলেন কি যে এস টোয়েন্টি থ্রি নিয়ে যখন কথা বলতেছেন আপনার ফেস দেখালেন ফেস দেখানোর পর হচ্ছে কি পুরো ইন্টার ভিডিওতে আপনি হচ্ছে কি কথা বলবেন এবং হচ্ছে কি টপিকটা উল্লেখ করবেন যে আপনি এই টপিকের উপর কথা বলতেছেন বা হচ্ছে কি এই স্পেসিফিকেশন আছে মানে হচ্ছে কি এস টোয়েন্টি থ্রি নিয়ে যেহেতু আপনি কথা বলতেছেন আপনি এস টোয়েন্টি থ্রি হচ্ছে কি স্পেসিফিকেশনটাকে নিয়ে উল্লেখ করলেন যেমন ক্যামেরা কত দেখা আছে র্যাম কত দেখা হয়েছে রম কত দেখা আছে ডিসপ্লে সেকশন কত দেখা আছে এরকম ভাবে হচ্ছে পুরো 1 মিনিট আপনি ভিডিও বানান লাস্ট হচ্ছে আপনি বলেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাবে যদি করেন তাহলে হচ্ছে কি মনিটাইজেশন দিবে বাট ওই ভাবে যদি করেন মানে আমি যেটা বলেছি যে জাস্ট ভিডিও শুরুতে কিছু কথা বলেন ভিডিও লাস্টে কিছু কথা বলেন এই ক্ষেত্রে 90% চান্স রয়েছে মনিটাইজেশন না শর্টস এর ক্ষেত্রে এন্ড শর্টস এর যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তাও হচ্ছে লাস্ট 90 ডেজ মধ্যে এবং হচ্ছে গিয়ে টেন মিলিয়ন ভিউজ মানে দশ লাখ ভিউজ লাগবে আপনার শর্ট সেকশন থেকে তাও লাস্ট নাইনটি ডেজের মধ্যে অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে কি আমরা অনেকেই করে থাকি কি ফেসবুক থেকে ভিডিও নিই গুগলের যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও নিই ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিই অ্যান্ড হচ্ছে কি ইউটিউব থেকে ভিডিও নিই সবগুলো হচ্ছে কি মিক্স কাট করে হচ্ছে কি একটা ভিডিও করি করার পর হচ্ছে ভয়েস ওভার এই ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে যে কেসটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে তাদের চ্যানেলে মনিটাইজেশন দিচ্ছে না এখনো বলতে গেলে যে ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে যে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেবে কি দিবে না কারণ হচ্ছে কি এটা নিয়ে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকার কনফার্মেশন আমাদের কাছে এখনো আসে নাই অ্যান্ড এক্সাক্টলি বলতে গেলে এটা অ্যাভয়েড করেন আপনি চাইলে গুগল থেকে আপনি ভিডিও স্টক ফুটেজ আপনি নিতে পারেন ইমেজ রয়েছে কপিরাইট ফ্রি যে ইমেজগুলো রয়েছে সেখান থেকেও নিতে পারেন নেওয়ার পর আপনি ওইটাকে জাস্ট কাট এবং হচ্ছে কি মিক্স করে হচ্ছে গিয়ে আপনি একটা ভিডিও করলেন করার পর হচ্ছে গিয়ে এন্টায়ার ভিডিওতে আপনি আপনার ভয়েস দিয়ে দিলেন বা হচ্ছে গিয়ে এইটা আমি সব থেকে বেশি সাজেস্ট করবো যে আপনার ভিডিও ফার্স্টের দিকে এটা জাস্ট ভয়ে ফেস সহ ভয়েস দিলেন লাস্টের দিকে হচ্ছে কি ফেস সহ দেন দিলেন ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা পসিবিলিটির চান্স বেশি থাকবে যে আপনার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে পার্সেন্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে ইউটিউবভাবে যে এইটা হচ্ছে সব শর্টস চ্যানেলটা হচ্ছে ভয়েস ওভার না এটা হচ্ছে কি এই শর্টস চ্যানেলটা হচ্ছে রিয়াকশন ভিডিওর উপর কাজ করবে বা রিয়াকশন চ্যানেল হিসেবে ওরা ধরে নেবে এবং হচ্ছে যদি আপনি লং ভিডিওতে কাজ করেন তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল মনিটাইজেশন হবেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে করে দেবেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সের ফেসবুক পেজের লিঙ্ক এবং ইস্টাগ্রাম ডি লিঙ্ক আপনি এখানে সবসময় একটি থাকবে আপনার সবাই আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারে যদি স্পেসিফিক কন্টেন্টের উপর যদি ভিডিও চান তাহলে হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবে সো দেখাচ্ছে ভিডিও তে তোদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ